ইউমি তোমাকে পাত্তা দেয় না। আহারে, তোমাকে পাত্তা দেয় না, খুব পচা হয়ে গেছে সাবা। একদম পচা হয়ে গেছে। তুমি যে জয়ীকে মারো, এদিকে তাকাও, তুমি যে জয়ীকে মারো। সো লং স্টোরি শর্ট, ইউমি খালি জয়ীকে মারে, আর ওর দেখা দেখি ইউরো আর মেঞ্চি এই দুই পাপিস শো মারামারি লিগে যোগদান করেছেন। জয়ী চোখে দেখে না বলে এই তিন সদস্যের বিশিষ্ট মারামারি লিগে এই অপকর্ম বহু দিন ধরে করে আসছে, আর আজকে এটার একটা সমাধান করেই ছাড়বো আমরা। তো জেলাস রে ভাই, ইউমি সরো, তোকে কেউ চায় না এই বাসায়। ইউমি তোমাকে তো ডাকতেছে না, তুমি খালি মাও মাও করো কেন? আমাদের ইউমি যে স্টান্টটা দেখাইলো, ভাব করলো যে সাবাকে ধাক্কা দিছে। তোর লজ্জা শরম নেই? তোরে তো কোনো পাত্তাই দিতেছে না ইউমি। কেমনে তাকায় আসছে সে? সাবা, তুমি মেনচিকে ডাকো, তুমি মেনচিকে ডাকো, তুমি মেনচিকে ভালোবাসো। এত জেলেছি কেন ওর মধ্যে? সাবা আবার মেনচিকে ডাকো। ও বলতেছে জয়ীকে ডাকা যাবে না। মেনচি বলতেছে বই না, আমার ছাইরা দে। আল্লাহ, জাস্ট লুক এট হার। ও কাউকে ওর ভালোবাসার ভাগ দিতে চায় না, তো চায় না। ইউ এটা কি করলো? মেনচি বুঝছে যে ভাই তোর চুমাচাটি খাওয়ার থেকে ইউ আমার শরীরে যাওয়া ভালো। বেচারি কিভাবে তাকায় রয়েছে ইউমি, পুরো শিহরি। তো ইউমি, তুমি কি হার্ট ব্রোকেন হয়ে গেছো? ইউমি এখন মেনচিকে মারার প্রিপারেশন নিচ্ছে, কারণ ইউমির ভালোবাসা এখন আর ইউমির কাছে নাই, ইউমির ভালোবাসা এখন মেনচির কাছে চলে গেছে, আর ইউমি প্রচুর জেলাস। এখনো ঘুমায় গেছে, এখনো ঘুমায় গেছে। ও বলছে তুই এতক্ষণ আমারে পাত্তা দিলি না, আমার সাথে এমন করতে পারলি তুই। এটা কি হলো ইউমি, এত বড় অপমান, এটা কি সহ্য করা যাবে বলো? এত বড় অপমান, আরে আমার শোন না।